नमस्कार अपना देखते 24 घंटा इंडिया टीवी आमी अरूप चक्रवर्ती देखे नीन आजकेर विशेष प्रतिवेदन जी निजे स्वीकार कर नंदीग्रामे जो गुली चालाना होता सीपीएम नंदी अधिकारी परिवार ही दस बचर आगे जेटा जेटा सजानो घटना एक विदेशी षड़यंत्र देशियों षड़यंत्र दुटो मिलित भावे राज्य वामफ्रंट सरकार के उत्खात करार जो पैसा खरच कर সেটা ওরা ওদের ঝগড়ার মধ্যে বলে ফেলেছে শুভেন্দু একরকম বলেছে আজকে আবার বলেছে শুভেন্দু নেতার ঘটনার জন্য সিপিএম দায়ী নয় নেতার ঘটনার জন্য ছত্রধর মাহাতো মাওবাদীরা দায়ী কালকে মমতা তাই বলেছে তা নতুন কথা কি তো বুদ্ধদেব বরচাস তো তখনই বলেছিল যে একদিন না একদিন এটা প্রকাশ হবে সেটা প্রকাশ হয়ে বলল এই সিঙ্গুরেও তো তপসী মালিকের মৃত্যুর সে পরে তপসী মালিক সেটা তপসী মালিকের বাবা স্বীকার করেছে যে আমার ছেলেকে মেয়েকে পুড়িয়ে মারা হয়নি সে তো স্বীকার করেছে এই সব ঘটনাই আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য এই ভোটে কতটা প্রভাব ফেলবে এই ঘটনার ফলে এই বক্তব্যের ফলে ভোট তো শুরু হয়ে গেছে এক দফা আগে ভোট যারা দিয়েছে তারা কি এসব শুনেছে তারা এখন শুনতে পায়নি বাকি যে সাত দফা আছে তারা বুঝবে যে তারা পশ্চিমবঙ্গে দফা দফা করবে না পশ্চিমবঙ্গকে ভালো পথে নিয়ে যাবে সে তো জনগণ ঠিক করবে কামারহাটির প্রার্থী মদন মিত্র এবং বিজেপি তিনজন প্রার্থী সিনেমাটিস্টকে নিয়ে দোল উৎসব পালন করো গঙ্গাপক্ষে কি বলবে আমরা তো বহুদিন ধরে বলছি পদ্মফুল আর ঘাসফুল একই ফুল সেই একই কারণে ওখানে গিয়ে জাহাজে গিয়ে দুজনে তিনজন ক্যান্ডিডেট আর টিএমসি ক্যান্ডিডেট হই হুল্লোড় করে এ তো নতুন কিছু বলছি না যা আমরা বলছি মানুষ সাময়িকভাবে বুঝতে পারছে না কিন্তু অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারবে যে কি ভুল তারা করছে আজকে নন্দীগ্রামের শেষ মিছিল মীনাক্ষী মুখার্জী আক্রমণ করছে প্রতিদিনই তো আক্রান্ত হচ্ছে মীনাক্ষী মীনাক্ষীর মিছিল মীনাক্ষীর প্রচার প্রতিদিনই আক্রান্ত হচ্ছে এবং এই আক্রমণ সামলেই তো মীনাক্ষী লড়ছে বুকচিতিয়ে সেই জন্যই তো গোটা রাজ্যে আমরা ইয়ং জেনারেশনের ক্যান্ডিডেটদের গুরুত্ব দিয়েছি এবং তাদেরকে প্রার্থী করেছি যে তারা লড়বে বলেই ওই ওই ওইসব করে মীনাক্ষী বা আমাদের বামপন্থী ক্যান্ডিডেটদের প্রার্থীদের মেরুদণ্ড ভেঙে দেওয়া যাবে তারা লড়াই করবে ভোটে
প্রচারের শেষ প্রচারে ছিলেন বিমান বোস, আপনি রবীন্দ্রনাথ লোকাছিল এবং মিছিলের উপরে তৃণমূলের আক্রমণ, কি বলবেন? বাংলার ব্যাক ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় আর নন্দীগ্রামের বাঘিনীর নাম মীনাক্ষী মুখার্জি। তৃণমূল বিজেপি ওখানে বাচ্চা, যেভাবে এই তৃণমূল বিজেপির সমাজবিরোধী সন্ত্রাস জল্লাদদের বিরুদ্ধে মীনাক্ষী লড়াই করছে, দুদিন বাদে 2 তারিখের পর ওখানে তৃণমূল আর বিজেপিকে দূরবীন দিয়ে খুঁজতে হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। নন্দীগ্রামের মানুষ ভয়ঙ্কর চক্রান্তের শিকার হয়েছিলেন, মমতা ব্যানার্জি নিজের কথাতে সেটা প্রমাণ করেছেন। তৎকালীন তৃণমূল, আজকের নব্য বিজেপি, এরা হাওয়াই চটি পরা পুলিশ পাঠিয়েছিল 14 জন মানুষের জীবন কেড়ে নিতে, কারণ ক্ষমতা দখল করতে। নন্দীগ্রামের মানুষ এটা মানবে না। মীনাক্ষী মুখার্জি নন্দীগ্রামে ব্যানার্জি আর অধিকারীদের পরিবারের জমিদার তন্ত্র ভাঙবে। ওরা মনে করে নন্দীগ্রামের মানুষকে ওদের প্রজা। আমরা চাই মানুষের রাজত্ব, জনগণের রাজত্ব। জনগণ জনগণ জনগণই শক্তি, আর তারাই মানুষের মুক্তি আনবে। আর সেই মানুষের মুক্তির লড়াই আমাদের প্রতীক মীনাক্ষী মুখার্জি। আজকে নন্দীগ্রামে গেলাম, আমাদের বিমান বসু ছিলেন সেখানে, তৃণমূলের সমাজবিরোধীরা হামলা করার চেষ্টা করেছিলেন, কিন্তু জনগণের প্রতিরোধে ওরা দাঁড়াতে পারেনি। আগামী 1 তারিখ ভোটে সেটা প্রমাণ করবে, সব বুথে বুথে জনগণের রাজত্ব প্রতিষ্ঠিত হবে। আর 2 তারিখের পর ওখানে তৃণমূল আর বিজেপিকে প্যাকেট করে ওখানে জনগণ ভাসিয়ে দেবে, আর আমাদের বামপন্থী সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখার্জি জয়লাভ করবে। বিজেপি এবং তৃণমূল ভয় পাওয়ার জন্য কি আক্রমণ? তাছাড়া বটেই তো, তৃণমূল বিজেপির মাটি ক্রমশ দুর্বল হচ্ছে, ক্রমশ ওরা ওদের জমি হারিয়ে যাচ্ছে। আজকে প্রমাণিত হয়েছে যে মমতা ব্যানার্জি স্বীকার করেছে যে ওই অপরাধের জন্য উনি দায়ী, অধিকারী পরিবারের মাতব্বররা দায়ী। সুতরাং ওদের এখন যত জমি দুর্বল হবে তত ভোটের আগে পর্যন্ত, প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন দপ করে জ্বলে ওঠে, সেইভাবে দপ করে জ্বলে ওঠার মতন করে ওরা হামলা করবে, আক্রমণ করবে। জনগণ এই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেবে, সেটা ব্যালটে, সেটা গণতন্ত্রে, সেটা ভোটের বাক্সে। 2 তারিখ নন্দীগ্রামের মাটিতে ওরা টের পাবে যে মানুষ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণতি কী। আপনি মানুষের কাছে কী বার্তা দেবেন? নন্দীগ্রাম যেভাবে লড়ছে, নন্দীগ্রামের মানুষ যেভাবে লড়ছে, গোটা রাজ্যের মানুষেরও এই ভাষাতে লড়াই করে তৃণমূল আর বিজেপিকে বাংলা থেকে নিশ্চিহ্ন করা দরকার। আর বহু মানুষ নন্দীগ্রামের ঘটনায় যে চক্রান্ত হয়েছিল, সেই চক্রান্তের শিকার হয়ে আমাদের বিরুদ্ধে অনেকটা ক্ষুব্ধ হয়েছিলেন, আমাদের বিরুদ্ধে কিছুটা রেগে গেছিলেন, আমাদের অভিমান হয়েছিল। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।